নিকাশিনালার দাবিতে উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর বুথের মুসলিম পাড়ার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে পঞ্চায়েত থেকে ড্রেন নির্মাণের জন্য বোর্ড লাগানো হলেও হয়নি কোনো ড্রেন নির্মাণ। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে বারবার বলা হলেও নেই কোনো হেলদোল। সামান্য বৃষ্টি হলেই আঙিনার জল জমা হয় রাস্তায়, ফলে রাস্তা কার্যত পরিণত হয় পুকুরে। অনেক সময় আবার রাস্তায় জমা নোংরা পচা জল ঢুকে যায় বাড়ির ভিতরে, জমা জল থেকে দুর্গন্ধ বের হয়। ড্রেন নির্মাণের দাবি জানিয়ে গত বছরের জুলাই মাসে ভিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হলেও হয়নি কোনো কাজ। আবার বৃহস্পতিবার বিডিওর নিকট অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগ জানাতেই নড়ে চড়ে বসে পঞ্চায়েত। এদিন কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম ঘটনাস্থলে পৌঁছে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। উপপ্রধান মোহাম্মদ নূর আজম জানান, সরকারি খাস 3 একর জমির ওপর ভাড়া রয়েছে। প্রায় 20 বছর আগে সেই ভাড়া ভরাট করে দুই ধারে 25 থেকে 30টি পরিবার বাড়িঘর, শৌচালয় ও পাকা দেওয়াল করে জল নিকাশি পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। কয়েকজন স্থানীয় অভিযোগকারীরা নিজ টিউবওয়েলের জল বাথরুম ও ঘরের বর্জ্য পদার্থ এনে ফেলে রাস্তার মধ্যে, এতে সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তায়। পঞ্চায়েত থেকে ড্রেন নির্মাণের জন্য স্কিম ধরাও হয়েছে, ড্রেন নির্মাণের জন্য জায়গা খালি করতে বারবার বলা হলেও কেউ জায়গা খালি না করার কারণে পাকা ড্রেনের কাজ করতে পারছেন না ঠিকাদার। অবৈধ জবরদখলকারীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আমাকে জোর করে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ। ভিডিও অনির্বাণ বসু জানান, গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন, কি কারণে ড্রেন নির্মাণের কাজ আটকে রয়েছে তা শীঘ্রই তদন্ত শুরু করার আশ্বাস দেন। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, জেন টিভি। জল নিকাশির আমরা জল নিকাশি হচ্ছিল না, আমাদের একটা পুরাতন ডাড়া আছে, জল নিকাশি হচ্ছে না, রাস্তা দিয়ে জল যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। আমরা এর আগে মোটামুটি 1 বছর আগে অভিযোগ করেছিলাম, আবার 2 মাস আগে নিউজ হয়েছিল, রিপোর্ট হয়েছিল, অভিযোগ হয়েছিল, কিন্তু এখনও কোনো কাজ হয়নি। বোর্ড গাড়া হয়ে গেছে অলরেডি, 1.5 বছর ধরে বোর্ড গাড়ানো আছে, কিন্তু ঘটনাস্থলে এখনও পর্যন্ত কাজ স্টার্ট করেনি। আমরা গ্রামবাসী কে কাজ করছে না, আমাদের আন্ডারে রয়েছে সেই কাজটা, সেই কাজটা তো আমাদের পঞ্চায়েত মেম্বারের আন্ডারে রয়েছে। নাম হলো নূর আজম, তিনি আমরা অভিযোগ করার পর তিনি পাড়ায়, আমাদের পাড়ায় গিয়ে মহিলাদের কাছে চ্যালেঞ্জ করে এসছে যে ওই বেঁচে থাকতে জীবনে কোনোদিনও ওইখানে কাজ হবে না, কারণ আমরা সাধারণ মানুষ আওয়াজ তুলেছি এই কাজটা নিয়ে তার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, তো বলছি কত টাকা বরাদ্দ হয়েছে সেই কাজটাতে? সেই কাজটাতে বরাদ্দ হয়েছে 3,46,000 টাকা সামথিং কিছু, 105। তো বলছি গ্রামবাসী হিসেবে যখন আপনারা বলতে গেলেন, তো উনি কী নাচ্ছেন? উনি তো এখন তার মধ্যে ঝামেলা পাকাচ্ছেন, ঠিক আছে। ম্যান হচ্ছে কি, ওর 2-1 জন লোকের ঘর পড়ে যাচ্ছে ওই ক্যানেলটা হতে গেলে, ওই লোকগুলার পরিপ্রেক্ষিতে কাজটা করতে চাইছে না। এই এর ক্যানেলটার পিছন দিকে মোটামুটি 200 থেকে 250 মানুষের অসুবিধা হচ্ছে। মানে যে সমস্ত লোকদের ঘর পড়ছে সেই ক্যানেলটার উপরে? হ্যাঁ, সবাই দিতে রাজি আছে। প্রধানের কি আত্মীয় হলো নাকি? না, 2 জন হলো ওর কেডার, ওই 2 জনের জন্য মোটামুটি 200 লোককে আটকে রেখেছে। 2 জনকে বাঁচাতে গিয়ে তাহলে? হ্যাঁ, 200 লোকের মানে মিশে সমস্যায় ফেলছে। হ্যাঁ, আর চ্যালেঞ্জ করছে যে কোনোদিনও ওই বেঁচে থাকতে কোনোদিনও কাজ হবে না, অথচ স্কিমের বোর্ড গাড়া হয়েছে 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। আমরা স্কিমের কোড দিয়েছি, সব কিছু দিয়েছি, আজকে বিডিও সাহেবের কাছে অভিযোগ করলাম, আবার বিডিও সাহেব বললো যাবে নাকি তদন্তে যাবে, দেখা যাক কি হয়। আগে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, 2-3 বার অভিযোগ করা হয়ে গেল। তখন ইনকোয়ারি হয়নি? না, ইনকোয়ারি হয়েছিল, কিন্তু বকলমে পঞ্চায়েতের একজন ওই রাজা নামে একটা স্টাফকে নিয়ে গিয়ে সব মানুষকে বুঝাইছে যে না, বিডিও এসছে সবাইকে ভুলভাল বলে ইনকোয়ারি বাইরে বাইরে করে চলে গেছে, ঘটনাস্থলে যায়নি। এবারও যদি ইনকোয়ারির পরিপ্রেক্ষিতে যদি কাজ না হয় আপনি কি পদক্ষেপ নেবেন? আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। হ্যাঁ, কারণ আমাদের এই ভিডিও বাদ ছাড়া আরও কোনো প্রশাসন দপ্তরে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিও ছাড়া SDPতেও জানাবো, SDPO DM আমরা ফরওয়ার্ড 2 করেছি, কপি 2 আমরা ওখানেও জানাবো। বলছি আপনার নাম? আমার নাম তজিমুল হক, আমি আমার বাড়ি কুশিদা, কুশিদা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমি। এমনি তো লিখিতভাবে কোনো কিছু জানায়নি, এই করে এরকম মুখিক সবাইকে বলে গেছিল, কিন্তু মুখিক কেউ শুনবে না। এখানে মুখিক সবার বক্তব্য হচ্ছে এখানে সরকারি আমিন আনা হোক, সরকারি আমিন এনে এই নালিটা করা হোক, এই নালিটার জন্য
100 পরিবার খুব অসহায় আছে, 200 পরিবার, 100 থেকে 200 পরিবার একদম মানে এত অসুবিধায় ভুগছে যে বলার কথা নাই। মানে বৃষ্টির সময় একটু বৃষ্টি হলে, আজকে এইটুকু সামান্য বৃষ্টি হয়েছে, মানুষের আঙ্গনা দিয়ে জল যাচ্ছে, এত এত ই হয়েছে যে বলার কথা নাই। আমারও পায়খানা পড়ছে, বাথরুম পড়ছে, আমি তো পায়খানা ভেঙেই দিয়েছি অলরেডি এই ঘরে দেখুন এখানে, আর সম্পূর্ণ খালি, সবাই বন্ধই করে দিয়েছে, সবাই ই করে ই আছে। এখন কাজটা শুরু হোক বলছে। আপনি কি পঞ্চায়েত থেকে নোটিশ পাওয়ার আগে কি ভেঙে দিয়েছেন? না, পঞ্চায়েত থেকে নোটিশ আমি পাইনি, শুধু এমনি বলে গেছিল মুখে, যেদিনে মুখে বলে গেছিল সেদিনে আমি ওই টিনগুলো ছুটাই ছুটাই নিয়ে চলে গেছি, শুধু ইটটি বাকি আছে। এই প্রাতে যে বলেন যে 100 থেকে 200 পরিবার বসবাস, যদি তাদের বাড়িতে যদি সেই ড্রেনের ড্রেন হয়ে চলে যায়, তাহলে তারা কি সেই জমিগুলো মানে বাড়িগুলো ভাঙতে রাজি আছে? হ্যাঁ, সবাই ভাঙতে রাজি আছে, কেন ভাঙবে না? মানে শুধু ওদের বক্তব্য হচ্ছে একটাই যে সরকারি আমিন মেপে ওই মাপা হোক, আর সরকারি আমিন মেপে এই মাপাটা দরকার, কেন যে সবারই মনে তো একটা ই হচ্ছে এই করে যে কথা থেকে পড়বে, কথা থেকে আমি ছাড়বো, এই জিনিসটা সরকারি আমিন মেপে যদি মাপা হয় খুবই ভালো হবে। সব মানে 200 পরিবার খুব মানে অসহায় ভোগছে, সেই জিনিসটা মানে সবারই মনে নিকাশ। উপপ্রধান যারা সরাসরি জানাচ্ছে যে পারাপূর্তি জানানো হয়েছে, কিন্তু কেউ ভাঙতে রাজি না, বলে নাকি কাজ আটকে রেখেছে। রাজি না কেন হবে না, আমি তো শুনেছি সবাই ভাঙতে ইচ্ছুক আছে, শুধু ওই একটা পরিবার ওখানে আছে, ওই পরিবারটা খুব অসহায়, আমাকে বলেছিল যে হ্যাঁ যে আমি কেমনি মাপো দিদি, আমি কেমনি দেখেন না আমার তো কিছু না এইটুকু জায়গা। তো আমি বললাম যে ওই উনি আবার নিজেই বললো যে একটু মাপা হোক, মেপে যদি একটু ই হয় তাহলে তো আমি একটু সুবিধা পাবো। আমি হ্যাঁ সেটা ঠিক, এই করে ওই শুধু সবারই বক্তব্য একটাই যে সরকারি আমিন দিয়ে মাপা হোক এটা। আপনার নাম? আমার নাম শেফালি খাতুন। আপনি কি কোনো দায়িত্বে রয়েছেন মানে দলের? হ্যাঁ দলের, আমি 1 নম্বর ব্লকের মহিলা নেত্রী শেফালি খাতুন। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন এন্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, সারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।